वेलकम বন্ধুরা, वेलकम टू নীল কুকিং স্টুডিও। তে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইন্ট্রো দাও তো পেয়ে গেছেন। দেখেন আমি এখানে কি নিয়েছি, শিং মাছ নিয়েছি। শিং মাছের গুণাবলীর কথা বলে দিই একটু, যারা জানেন না, শিং মাছ খেলে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয়। শিং মাছ স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী। এটাতে জিরো ফ্যাট বলা হয়। এটা যে কোলেস্টেরল আছে মাছের মধ্যে, সেটা আমাদের রক্তের জন্য খুবই খুবই ভালো। নতুন করে ব্লাড সেলগুলো বাড়াতে সাহায্য করে শিং মাছে। শিং মাছের সাথে আরও একটা নতুন আইটেম দিয়ে আমি করে দেখাবো, কিন্তু সেই আইটেমটি এখন দেখাবো না, সেটা করতে করতে দেখাবো। আমি প্রথমে শিং মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন একদম সাদা ফকফকে করে ফেলেছি। এটা করাটা খুবই ইজি। এক ধরনের পাতা খসখসে টাইপের একটা পাতা পাওয়া যায় আমার বাসার সামনেই হয়েছে, ওখান থেকে পাতাটা তুলে এনে জাস্ট ঘষে ঘষে পরিষ্কার করেছি। খুব সুন্দর কালো কালো শিং মাছ দেখতে না কেমন জানি লাগে। আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মাছটা দেখেন ভেজে নিচ্ছি একদম হালকা করে, জাস্ট সতে করে নেওয়ার মতো উল্টে পাল্টে, কিছু আর কিছুই না। কারণ শিং মাছ আপনি বেশি ভাজতে গেলে এটা টেস্টটা একদমই চলে যায়, উপকারিতা যেটা সেটা চলে যায়। ভালো হয় যদি এটাকে একদম মেখে রেখে বসানো যায়, কিন্তু আমি একটু জাস্ট তাও ভেজে নিলাম। এখানে শিং মাছের সাথে শিমের ভেজে নিয়ে রান্না করবো। খুবই মজার একটা খাবার। আমি শিমের ভেজিটা আগে আমাদের কালেক্ট করা ছিল শীতকালে, যেমন শিম ছিল তখন এটা জাস্ট ভিজিয়ে রেখে ছুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে যেটা সেটা রেখে দিয়েছিলাম। পাত্রটা গরম হয়ে গেছে, আমি এর মাঝে এখন 2 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবো, কারণ মাছ ভাজতেও কিন্তু তেল লেগেছে। সো ভাজার মানে সতে করা যায় বলি না কেন, সেজন্যই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি, সে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তার আগে দেবো 2 তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতাকে মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম। আমি সবসময় বলি শুকনো লঙ্কা তেজপাতা এগুলোতে একটা দারুণ ফ্লেভার নিয়ে আসে, কিন্তু যে কোনো খাবারে শুটকিটা বাদ দিয়ে, আপনি মাছ বলেন নিরামিষ বলেন, যে কোনো খাবারে কিন্তু এটা ফ্লেভারটা অন্যরকম করে দেয়। আর তেজপাতাটা গরম হয়ে গেলে আমি এর মাঝে পেঁয়াজটা দেবো। সরি, তেজপাতাটা লাল হয়ে আসলে গন্ধ ছড়ালে মাঝে মাঝে ভীষণ ভুলভাল বকি গো, আপনারা কিছু মাইন্ড করবেন না প্লিজ। আদা রসুন আর পেঁয়াজ, 2 পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 1 কোষ ছোট রসুন দিয়েছি, শুধুমাত্র ফ্লেভারের জন্য আর কিছুই না। ভাজা হয়ে গেছে, এর মাঝে আমি এখন কলম গুঁড়াটা দেবো, 1 টি স্পুন হলুদ গুঁড়া, হলুদটা দিয়ে ফেলে দেবো। হলুদ দিয়ে নাড়ার পরে আমি এখানে কুচি করে টমেটো রেখেছিলাম, 1টা টমেটো এটা দিয়ে দিলাম। মাঝে আমি এখন ধনে গুঁড়া দেবো, 1 টি স্পুনের মতো। লঙ্কা গুঁড়া দেবো, 1 টি স্পুন। ঝালটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, এরকম ঝাল খান। জিরা গুঁড়া দিলাম, 1 টি স্পুনের মতো। দিয়ে আমি এখন জল দেবো, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিই। হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা দেবো।
আচ্ছা জলটা আপনারা যদি পাতলা ঝোল খেতে চান পাতলা করে দিতে পারেন আর মাখা মাখা খেলে মাখা মাখা দেবেন কালারটা অনেক সুন্দর হয়েছে পিঠেটা সেদ্ধ করার জন্য আমি আরেকটু জল দেব আমার জলটা একটু কম কম সো আরেকটু জল দিতে হবে উপকরণ দেব সেটা সবার পরে দেখাচ্ছি দেখতে হলে ভিডিওটা দেখতে হবে কি দিচ্ছি সেটা আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি এখন আমি এর মাঝে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি এর মাঝে এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়াটা আমার বাসায় করা এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার সাথে সাথে ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায় এটা দিয়ে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো রান্না কমপ্লিট পরিবেশনে গিয়ে দেখাচ্ছি কেমন এখানে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে খুবই লোভনীয় আমি উপরে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করলাম ইজ আপ টু ইউ ধনে পাতা ছাড়াও করে দেখালাম দু ধরনের করে ও এটার সাথে নো কম্প্রোমাইজ আই এম জাস্ট ডাইং উইথ দিস রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে খেতে আমাকে লিখে কমেন্টে জানাবেন ও অসাধারণ অসাধারণ ফ্লেভার টেক্সচার আর গুণাগুণ তো কথা বলাই বাহুল্য নতুন করে আসলে কিছুই বলার নেই এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড ডেফিনেটলি আই ওয়ান্ট লট অফ কমেন্টস ওকে সো টুডে ফর বাই বাই স্টে সেফ অ্যান্ড স্টে সিকিউর